এখন ভারতের জনগণ, পণ্ডিত ব্যক্তি যারা, বিশেষজ্ঞরা, তারা কিন্তু ফিল করছেন যে ভারতের রয়ের ভূমিকা বা ভারতের কিছু সরকার প্রধানের ভূমিকা এটা রং ছিল। শেখ হাসিনার বিষয়টি, শেখ হাসিনাকে যে ভারতে তাকে আশ্রয়ের ব্যবস্থা, এটা আসলে কি, আপনি আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে বিবেচনা করলে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে বিবেচনা করলে, পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে, অ্যান্ড আপনার ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ, পার্সোনাল রিলেশনশিপ, এক একটা, এটা এখানে অনেকগুলো বিষয় সম্পৃক্ত। আমরা যদি এখানে আন্তর্জাতিক সম্পর্কের কথা চিন্তা করি বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা চিন্তা করি, অথবা আমরা ইউনাইটেড নেশনস কর্তৃক কতগুলো স্যাংশন প্লাস আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে মামলা, অনেকগুলো বিষয় আমলে নিতে গেলে ভারতের উচিত না তাকে এই মুহূর্তে শেল্টার দেওয়া। আচ্ছা, তারপরে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর এখানে অনেক বিষয় আছে যে তিনি ওই কান্ট্রিগুলোর ভিসা তিনি পাচ্ছেন না। তারপরে আমেরিকা, কারণ ভারত তাকে শেল্টার দেয় মানে ভারত বুঝতে পারবে যে অনেকগুলো কান্ট্রি, অনেকে তার উপর নাখুশ হবে, হুম বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী তারাও এখানে নাখুশ হবে, কারণ ভারত এই মুহূর্তে কোনো রিস্ক নিতে যাবে না, কারণ তারা জানে জনগণের বিরুদ্ধে যে বাংলাদেশের সাথে শুধু সরকারের সাথে সম্পর্ক রেখে জনগণের বিরুদ্ধে যে কোনো সম্পর্কের বন্ধন তৈরি করতে গেলে সেটা লং টার্ম ভালো কোনো ফল বা সুফল ভারতের জন্য বয়ে আনবে না, এটা ভারত বুঝে গিয়েছে। ভারত যে শুধু শেখ হাসিনা কেন্দ্রিক যে সম্পর্ক বজায় রেখেছিল বাংলাদেশের সাথে, এটা যে ভারতকে কত বড় ক্ষতি করেছে, এটা ভারতের ভিতরের যারা বিজ্ঞ রাজনীতিবিদ তাদের আলোচনা শুনলে বোঝা যায়। এবং স্বয়ং ভারতের এক, এখানে র হচ্ছে ভারতের একটা গোয়েন্দা সংস্থা, র ভারতের সবকিছু না, র ভারতের জনগণের স্বার্থের জন্য তৈরি। এখন ভারতের জনগণ, পণ্ডিত ব্যক্তি যারা, বিশেষজ্ঞরা, তারা কিন্তু ফিল করছেন যে ভারতের রয়ের ভূমিকা বা ভারতের কিছু সরকার প্রধানের ভূমিকা এটা রং ছিল, এই রংটাকে ভারতের বুঝতে হবে। এবং সেই অবস্থান থেকে তারা যা করেছে গত কয়েক বছরে, এতে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের অন্যান্য কান্ট্রি তারাও এতে অনেক বিরক্ত এবং বিক্ষুব্ধ হয়েছে। আচ্ছা, এখন এত জেনে ভারতের বর্তমান অবস্থাটা কি, এখন শেখ হাসিনার বিষয়টা কি, এখানে তাকে এত কিছু জেনে শেখ হাসিনাকে শেল্টার দেওয়া মানে শেখ হাসিনাকে যে শুধু ভালোবাসা বা জনগণের বিরুদ্ধে যাওয়া তা না, ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনা যদি এখন বাংলাদেশে ফিরেন, বাংলাদেশের অবস্থাটা কি আপনি মনে করেন স্বাভাবিক হবে? মোটেও না, তাতে আরো ক্ষতি হবে বাংলাদেশের জনগণের, ফিরের বাংলাদেশের মধ্যে তো দুই রকম, একটা আছে যে তাকে এক্সট্রাডাইট করে ফিরিয়ে আনা বিচারের সম্মুখীন করানোর জন্য, এই আরেকটা হলো পয়েন্টে আসছি, স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা। সেই পয়েন্টে আসছি। ধরেন শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে আসতে দিল, আসতে দিলে আরো সহিংসতা বাড়বে কিভাবে? তখন আওয়ামী লীগ যারা, শেখ হাসিনার কর্মী যারা, সমর্থক যারা, তার দলের সাপোর্টার যারা, তারা কি আপনি মনে করেন তারা, তাদের মধ্যে সাহস সঞ্চার হবে না? তারা অনেকে ডেডিকেটেডলি তার জন্য কি মাঠে নেমে যাবে না? তখন বিএনপি তারা কি থেমে থাকবে, সরকার তারা কি থেমে থাকবে? আগে আওয়ামী লীগের সাথে পুলিশ ছিল, র‍্যাব ছিল, প্রশাসন ছিল, এখন তো আওয়ামী লীগের সেই নেতাকর্মীর সাথে তারা নেই। তো স্বাভাবিকভাবেই আবার শেখ হাসিনা ফিরে আসলে তাদের মধ্যে হয়তো রক্ত গরম হবে, কিন্তু বাস্তবতায় কি তারা এই যুদ্ধে তারা কি জয়লাভ করতে পারবে? পারবে না, বাট খুনাখুনি হবে, রক্তক্ষয় হবে। সো এই অস্থিতিশীল পরিবেশটা যদি ভারত চায় যে না আমরা এই অস্থিতিশীল পরিবেশ চাই না, তাহলে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে ভারত হয়তো এই সিদ্ধান্ত নিতে পারে, যেটাকে আমরা মনে করি শেখ হাসিনার প্রতি তার প্রেম ভালোবাসা সেটা নাও হতে পারে, বরং ভারতের মধ্যে হয়তো সুবুদ্ধির উদয় হয়েছে যে না আমরা এখন তাকে যদি বাংলাদেশে পাঠাই তাহলে আর আরো অবস্থা খারাপ হবে, আমরা তাকে এখানে রেখে দিই। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে শেখ হাসিনাকে ভারত জায়গা না দিলে সে যাবে কই? কেউ তো দিতে পারবে, সে কোথায় যাবে? আমেরিকা যেতে পারবে? ইউরোপে কোনো কান্ট্রি ভিসা দিবে? এখন পর্যন্ত কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। আর ভারত ছাড়া এশিয়ার অন্য যে কান্ট্রিগুলো আছে, কোন একটা কান্ট্রি আছে যেটা তার জন্য সেফ বা সে যেতে চায়? নেই। তাহলে তার জন্য অপশন কিন্তু একটাই, ভারত। সো এখানে শেখ হাসিনাকে হয়তো একটা সময় দিতে পারে যে আপনি, তারা কিন্তু বলে না যে আপনি স্থায়ীভাবে থাকেন, হয়তো তাকে আশ্রয় দিচ্ছে ইন দ্য মিন টাইম। শেখ হাসিনা তো ইন্টারন্যাশনাল লবিং অনেক কিছু করে বাংলাদেশ হোক বিভিন্ন জায়গায় ক্ষমা চেয়ে, তিনি হয়তো একটা চেষ্টা যাতে করার একটা টাইম পান, একটা স্পেস পান, হয়তো সেটা তাকে দেওয়া হবে। আমি শেখ হাসিনার বিষয়ে আর আমি এখানে টেনে আলোচনা করতে চাই না, আমার মনে হয় দর্শক এতেই বুঝবে। আপনার দ্বিতীয় প্রশ্ন, সরকার যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এটা কতটুকু টিকবে কি টিকবে না,
অ্যাকচুয়ালি দেখেন তাহলে অনেক মানুষ, আরেকটা জানতে চাই আপনি, ভারত আর শেখ হাসিনার ব্যাপারে যেহেতু বলছিলেন, শেষ প্রশ্নটা করি ওই রিলেটেড, এটা হলো যে আমরা দেখছিলাম যে ঘটনা শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে শেখ হাসিনার স্টেটমেন্ট প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের স্টেটমেন্ট তাদের মিডিয়াতে প্রচার করা হচ্ছিল। বাংলাদেশের পক্ষ থেকে যখন কনসার্ন প্রকাশ করা হলো তখন থেকে কিন্তু একদম স্টপ হয়ে গেল ভারতীয় মিডিয়া থেকে শুরু করে, আর শেখ হাসিনার কোনো বিবৃতিও আর আসছে না। তার মানে কি মানে ভারত অনেকটাই বাধ্য হয়েছে বা বাংলাদেশের কথা শুনেছে, এর বাহিরে তো যাওয়ার কোনো সুযোগ নাই বা দেখছি না? ভারতের আপনি যেটা বললেন আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে, ভারত এই মুহূর্তে তার অবস্থান থেকে সরতে বাধ্য। বাধ্য মানে ইন এ সেন্স, ভারত এত বোকা না, শেখ হাসিনা যে গর্তুমিটা করেছেন ওই রকম বোকা ভারত না। ভারত অনেক বড় একটা জনগোষ্ঠীর দেশ, ভারতের গণতন্ত্র, ভারতের বিচার ব্যবস্থা, তাদের পলিটিক্যাল পার্টিগুলোর ম্যাচুরিটি এবং নেতা নেতৃত্বের যে রাজনৈতিক জ্ঞান, সব কিছু থেকে বাংলাদেশ থেকে তারা অনেক বেশি অ্যাডভান্স। সো বাংলাদেশে আমরা যে অবস্থায় আছি, ভারত তার চেয়ে করে অনেক ডেভেলপড একটা অবস্থানে আছে। সো ভারতের সরকার অনেক ক্ষেত্রে অনেক কিছু করতে বাধ্য হবে, কারণ তারা পরিষ্কার এখনো তারা অবশ থাকার কোনো সুযোগ নেই। যে ঘটনা ঘটেছে তাতে ভারতের চোখ পুরোপুরি খুলে গিয়েছে, আমি মনে করি তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে আমরা আসলে এটা যা পূর্বে করেছি এটা ভুল করেছি। বাংলাদেশের জনগণের মেজরিটির দিকে আমাদের দৃষ্টি দিতে হবে, অতীতে ভুল করেছি, দ্যাটস গন, বাট এখন দিতে হবে। আর আরেকটা বিষয় বলি, শেখ হাসিনার বক্তব্য নিয়ে যেটা বললেন, আমি এটাকে পজিটিভলি দেখি। কারণ কি, এই যে জয় দেখেন চারটা মন্তব্য চার রকম দিয়েছেন, এটা আমার পজিটিভ দিক কি, তিনি একটা কথা বলেছেন যে আমি যেটা বলেছি এটা রাইট, আমি চেঞ্জ করলাম না, এটা একদম অহংকার, রাজনৈতিক ইম্যাচুরিটি। আর জয় পরবর্তীতে সময় পরিস্থিতি অনুযায়ী বক্তব্য পরিবর্তন করেছে, তার মানে কি, তিনি সময়ের সাথে প্রয়োজনের সাথে তাল মিলাতে চান, তার মানে তার মধ্যে রাজনৈতিক ম্যাচুরিটি তৈরি হয়েছে জয়ের মধ্যে, যেটা আমি পজিটিভলি দেখি। শেখ হাসিনার মধ্যেও আমি মনে করি যে তিনি যদি সিদ্ধান্ত পরিবর্তন করে থাকেন, এটা একটা পজিটিভ দিক আছে। সেটা হচ্ছে যে হয়তো তিনি তার পূর্বের কথা ইসে চিন্তা ভাবনায় ভুল খুঁজে পেয়েছেন, তাই তিনি আত্মশুদ্ধি চান বা এখানে সংশোধন চান, সেটা যদি তার উদ্দেশ্য হয়ে থাকে এটা রাজনীতিতে পজিটিভ দিক। আর যদি তিনি তার মধ্যে কোনো কূট কৌশল থাকে, যে তিনি, কারণ পূর্বে তার অনেক ঘটনা আছে, যে আমরা সিআরসির ঘটনা আর অনেক পূর্বে ঘটনা দেখি, শেখ হাসিনা অনেক সময় অনেক কিছু কথা দিয়ে কথা রাখেনি, ওয়াদা দিয়ে ওয়াদা রাখেনি, রাজনৈতিকভাবে উনি অনেক বিট্রে করেছেন, এই বিষয় হলে তাহলে এটা অবশ্যই আমি সমর্থন করি না, এটা ভালো কিছু না। বাট তিনি যদি সংশোধনের উদ্দেশ্যে করে থাকেন, দ্যাটস ফাইন। এটা কিভাবে পরিমাপ করবেন আপনি, সৎ উদ্দেশ্য নাকি হ্যাঁ, এ সেটা পর্যন্ত এখন এই মুহূর্তে শেখ হাসিনাকে মানে আপনি এমন এই কোন মুহূর্তে, পূর্বের ইতিহাস আছে কিনা যে উনি ওনার রিয়েলাইজেশন থেকে এমন ভালো কাজ কিছু করেছে যেটা আসলে জনগণের আমি চিন্তা ওই জন্য ভাবনার সাথে, উদাহরণটা দিলাম, ওই জন্য তার ইতিহাসটা টেনে ধরলাম যে ইতিহাস এখন জনগণ ইতিহাসে এটা তো বিচার এমন করবে, কিছু তো তাহলে নাই, জনগণ এমন রেকর্ড তো নাই যে উনি ওনার না। কথা দিয়ে কথা রেখেছেন বা উনি এমন কিছু আর করেছেন যে আরো একটা বিষয়, জনগণ। হ্যাঁ, সেই রেকর্ড তার নাই, এবং এ কারণেই জনগণ উত্তরটা পেয়ে গেছে। তার মানে এখানে তার যদি সে কূট কৌশল থেকে থাকে, তাহলে সে আসলে আলটিমেটলি এটা তার জন্য মানে সে সফল হতে পারবে না। মানে আর আপনি কি আরেকটা মনে বিষয়, করেন কি না, এক কথায় যদি বলি, জনগণ তাকে ক্ষমা করবে অথবা তার অপরাধ স্বীকার করার পর জনগণ তাকে বিশ্বাস করবে, এরকম কোন আমার মনে সুযোগ হয় সে আছে? অবস্থা নেই, আমার মনে হয় উনি আর